ভূমিকা: দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান নিয়ে গঠিত। এখানকার ভৌগোলিক অঞ্চল উত্তর সীমানা বরাবর পাহাড়ি অঞ্চল ও মরুভূমি থেকে অনেক আলাদা। শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চলগুলো কৃষিকাজের জন্য মৌসুমি বৃষ্টির উপরে নির্ভরশীল। সিন্ধু ও গঙ্গা নদীর পাশের সমৃদ্ধ উপত্যকাও প্রাচীন সংস্কৃতির উৎপত্তিস্থল ছিল। পাকিস্তানের পোশাকের ইতিহাস: মধ্য এশিয়ার মতো একই রকম সেলাই পোশাক পাকিস্তানে প্রচলিত আছে। পুরুষ এবং মহিলারা সালোয়ারের সাথে মিলিয়ে কামিজ পরেন, আর সালোয়ার হচ্ছে এমন একটা ঢিলে ঢালা পায়জামা যেটা কোমরে বেঁধে পরা হয় এবং গোড়ালির দিকে সংকীর্ণ। যদিও সালোয়ার কামিজ পুরুষ এবং মহিলা উভয়ই পরে থাকেন, তবে উভয়ের আকার ও ধরনে ভিন্নতা আছে। তারা সাধারণত সালোয়ার কামিজের উপরে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ঢেকে বোরখা পরেন। ভারতীয় পোশাকের ইতিহাস: ভারতের পোশাকের ধরন জাতিগত, ভৌগোলিক, জলবায়ুগত এবং প্রতিটি অঞ্চলের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে প্রত্যেক অঞ্চলে অনেক আলাদা। ঐতিহাসিকভাবে পুরুষ ও মহিলাদের পোশাক ধুতি ও শাড়ি, সাধারণ নেংটি এবং লাইন কাপড় থেকে বিবর্তনের ফলে এসেছে। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের গুজরাট এবং রাজস্থানের নারীরা ঘাগরা নামের একটি আবৃত চওড়া স্কার্ট বা জিমি আটশার্ট নগ্ন পিঠের ব্লাউজের সাথে ঘোমটা দিয়ে পরে, যেখানে মুসলিম উপজাতীয় নারীরা উরু সমান লম্বা ব্লাউজ নকশা করা সালোয়ারের সাথে ঘোমটা দিয়ে পরে। আকবরনামা: মুঘলদের পোশাকের অলঙ্কারের চিত্র ও সাংস্কৃতিক ইতিহাস। ভারতীয় কনের পোশাক: গতানুগতিক ভারতীয় বিয়ের পোশাক, তামিল সাময়িকীর জন্য ছবি। শ্রীলঙ্কার পোশাকের ইতিহাস: শ্রীলঙ্কা এশিয়ার সব থেকে দক্ষিণে অবস্থিত এমন একটি বড় দ্বীপ যেটা আদিকাল থেকে পশ্চিম ও পূর্বকে সেতুবন্ধনকারী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক কেন্দ্র ছিল। শ্রীলঙ্কার পোশাকে হিন্দু রীতি বেশি প্রচলিত, যেখানে কিছু শ্রীলঙ্কান পোশাক আরব এবং পশ্চিমা রীতি দ্বারা প্রভাবিত ছিল, সেখানে আবার অন্য কিছু পোশাকের রীতি সে ধরনের বহিরাগত প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। শ্রীলঙ্কার কন্ডয়ন রাজ্য: শ্রীলঙ্কার নাচ এসেছিল শ্রীলঙ্কার আদিবাসীদের কাছ থেকে, ওয়ান্নিয়ালা, এত্তো এবং ইয়াক্কাস, লৌহ শ্রমিক। শ্রীলঙ্কার শয়তান নর্তকী। নেপালের পোশাক: রাজকীয় রাজ্য নেপাল পৃথিবীর সর্বোচ্চ পর্বতগুলোর সঙ্গে যুক্ত একটি আলাদা অঞ্চল, হিমালয় গাঙ্গেয় সমভূমি থেকে বিস্তৃত। প্রাচীন গ্রন্থের প্রারম্ভিক তথ্যসূত্র অনুযায়ী পোশাকের ক্ষেত্রে নেপালের বিভিন্ন ধরনের মানুষের আদিকাল থেকে বিভিন্ন ধরনের পোশাকের ঐতিহ্য ছিল এবং সে ঐতিহ্যের ধারা কিছু বর্তমান যুগে চলে আসছে। নেপালীয় পুরুষরা বিয়ের অনুষ্ঠানে, রানী ভার্মার জাতিগত হিমালীয় নারীরা, অতীতের নেপাল, নেপালের রাজা পৃথিবীর বিক্রম, 1812 সালের নেপালের যোদ্ধা। ভুটানের পোশাক: রাজকীয় রাজ্য ভুটানের উত্তর পূর্ব, ভারত ও তিব্বতের মাঝামাঝি এবং নেপালের পূর্ব দিকে অবস্থিত। এই দেশটি বেশিরভাগ স্থানে পর্বতময়। গতানুগতিক দেশীয় পোশাক পরা ভুটানের নাগরিকদের জন্য বাধ্যতামূলক। পুরুষরা সাধারণত একটি বেল্ট দিয়ে তিব্বতি ধাঁচের জামা ঘ পরে থাকে। এই স্টাইল বলা যায় স্বতন্ত্র। ভুটানে এ ধরনের পোশাক দেখা যায়। ঘ কমলা রঙের খাবনির সাথে মিলিয়ে ভুটানের মন্ত্রীরা সাধারণত পরে থাকেন। ভুটানের রাজকীয় সেনাবাহিনী। বাংলাদেশের পোশাক: আরব ব্যবসায়ীদের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিমের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অনেক আগে থেকেই ভালো যোগাযোগ ছিল। এদের মধ্যে পর্তুগাল, ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ করা প্রথম দেশ ছিল, তাই পোশাকের মধ্যে এক ধরনের মিশ্র সংস্কৃতির প্রভাব আছে। মেয়েদের পোশাক: বাঙালি এলাকায় নারীরা সাধারণত কটন দিয়ে তৈরি বানানো এক ধরনের জামা পরে থাকে, যার নাম শাড়ি। শাড়ি সাধারণত পেটিকোটের উপরে এবং দেহের উপরের অংশে পরা কাপড় ব্লাউজের সাথে পরা হয়।
এখনকার সময় তরুণ বাঙালিরা মেয়েরা সালোয়ার কামিজ পরে থাকে। 230 খ্রিস্টপূর্বের শাড়ি পরিহিত নারী। বহুল প্রচলিত বাংলাদেশি শাড়ি মসলিন, জামদানি, টাঙ্গাইল, রাজশাহী সিল্ক। মসলিন বাঙাল মসলিন অনেক আগে থেকেই পরিচিত ছিল, অতি হালকা ঢাকার মসলিন হিসেবে, যার চাহিদা পুরো পৃথিবী জুড়ে ছিল। জামদানি হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা মসলিন, যেটা ঢাকা জেলার মধ্যে শত শত বছর ধরে তৈরি করা হচ্ছে। টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি দেশ জুড়ে অনেক জনপ্রিয়। রাজশাহী সিল্ক পুরুষদের পোশাক। পুরুষরা বাসায় ঐতিহ্যবাহীভাবে ধুতি এবং লুঙ্গি পরে, যদিও এটি আনুষ্ঠানিকভাবে পরা হয় না, তবুও বাংলাদেশি পুরুষদের মধ্যে লুঙ্গি হচ্ছে সবচেয়ে ব্যবহার হতে দেখা যায়। এখনকার সময় বেশিরভাগ বাংলাদেশি ছেলেরা আনুষ্ঠানিক পোশাক হিসেবে শার্ট এবং প্যান্ট পরে, উৎসব সংক্রান্ত জামা হিসাবে পাজামা পাঞ্জাবি দেখা যায়।